হ্যালো ফ্রেন্ডস, আজ কলকাতা লাইফ থেকে আমরা চলে এসেছি নিউ টাউন ইকো পার্কে। আমি এখানে সকাল থেকেই থাকব আর ভিডিও করব, সেই সঙ্গে তোমাদের ইকো পার্কে কী কী দেখার আছে সবই বলবো, তাহলে দেখতে থাকো ফ্রেন্ডস। দেখো এখানে এই ম্যাপটা আছে, এই ম্যাপটার আমি ভিডিও রেকর্ডিং করেছি, এখানে সবই দেওয়া আছে। এখানে ডিয়ার পার্ক আছে সামনেই, তারপর হারবার গার্ডেন আছে, কোন গেটের সামনে কোন কোন জিনিস দেখার ব্যাপার আছে সেগুলো সবই এই পার্ক এই ম্যাপটার মাধ্যম দিয়ে তোমরা বুঝতে পারবে। তাই ফার্স্টেই এই ম্যাপটা দেখে তোমাদের এগোনো উচিত। তারপর দেখো আমি এখানে গেট নাম্বার 2 দিয়ে ঢুকেছি, ওখান থেকেই টিকিট করেছি। প্রত্যেকটা গেটেই টিকিটের সিস্টেম আছে, এখানে 6টা গেট আছে। আমি গেট নাম্বার 1 যাইনি, গেট নাম্বার 1 সেরকম দেখার কিছু একটা নেই, তাই জন্য আমি ডাইরেক্ট গেট নাম্বার 2 চলে এসেছি। দেখো এখানে সবাই বল নিয়ে খেলছে, র্যাকেট খেলছে, ব্যাডমিন্টন খেলছে, এবং সবাই বসে খাওয়া দাওয়া করছে বিভিন্ন জায়গায়, এইসব বাগানে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, বসার জন্য পেপার নিয়ে এসেছে। তোমরাও যদি চাও এভাবে বাড়ি থেকে নিয়ে আসতে পারো। এবং এখানেও অনেক খাবারের দোকান আছে, অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকেও কিনে খেতে পারো। দেখো আজকে ছুটির দিন নয়, কিন্তু কত লোক এসেছে এখানে, আজকে একটা উইকডে, ছুটির দিন নয়, উইকেন্ড নয় এটা। দেখো এখানে এরকম ফুলের গাছ আছে অনেক, ম্যানগ্রোভ উদ্ভিদ আছে। এখানে একটা ট্রেনের ব্যবস্থা করা আছে, যারা যারা হেঁটে পুরো পার্কটাকে দেখতে পারে না তাদের জন্য ট্রেনের ব্যবস্থা করা আছে। এই পার্ক এই ট্রেনটি গেট নাম্বার 2 থেকে ছাড়ে, ওখানে টিকিট করতে হয় এবং গেট নাম্বার 4 কাছে গিয়ে থামে। এসি এবং নন এসি দু রকম ট্রেনেরই ব্যবস্থা আছে। দেখো এখানে সবাই ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছে, একটা পিকনিক ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। শীতের দুপুরে একটা পিকনিকের মেজাজ। বিভিন্ন বয়সের মানুষ লক্ষ্য করা যাচ্ছে। আট থেকে 80 সব বয়সের মানুষরাই এখানে চলে এসেছে। আট কি মানে 1 বছর 2 বছর এরকম বয়সের শিশুদেরকেও লক্ষ্য করা যাচ্ছে। মানে সবাই যে কলকাতার কাছাকাছি মানুষরাই এসেছে তা নয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এখানে এসেছে। এরকম পার্ক তো আমার মনে হয় পশ্চিমবঙ্গে আর নেই, আর এতটাই সহজলভ্য, মানে সব কিছুর এন্ট্রি ফিস থেকে শুরু করে সবই মোটামুটি মানুষের হাতের মধ্যে। দেখো এটা মাছ গার্ডেন, এখানে একটু বেলা হয়ে গেছে বলে লাইটগুলো অন করে দিয়েছে, তাই তোমরা লাইটগুলো দেখতে পেয়েছো। মানে এখানে যদি 5 অবধি তোমরা থাকতে পারো, 5, 5:30, 6 থেকে, শীতকালে একটু তাড়াতাড়ি যেহেতু অন্ধকার হয়ে যায় তাই তখন থেকেই সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। তাই আমার একটা টিপস যে তোমরা থাক মানে এই পার্কটাতে এলে অন্তত সন্ধ্যাটা দেখে তারপর যাওয়া বাড়ি যাওয়া ভালো, মানে পার্ক থেকে বেরোনো ভালো।
দেখো এখানে বিভিন্ন মাস্ক আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রদেশের বিভিন্ন বিভিন্ন প্রদেশের মানুষের এটা দেখো, এটা দার্জিলিং এর ঘুম স্টেশনটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, কি সুন্দর হবে। এটা একটা টয় ট্রেন, আমরা জানি যে দার্জিলিং এর ঘুম স্টেশন হচ্ছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা, যারা যারা অনেকেই আমরা আছি যারা ঘুম স্টেশনে আমাদের যাওয়া সম্ভব হয়নি, তারা এখানে এলে ঘুম স্টেশনের সেই এটা ফিলিং করতে পারবে, ফিল করতে পারবে। দেখো এখানে অনেকে সাইক্লিংও করছে, এখানে এগুলো ভাড়ায় পাওয়া যায়, আওয়ার হিসেবে ওদের একটা মানে রেন্টের চার্জ আছে, সেটা দিলেই ওরা সাইকেলগুলো ইয়ে করতে দেয়, চড়তে দেয়। এত সুন্দর জায়গাটি বানানো হয়েছে, এত গাছ দিয়ে অক্সিজেনে ভরপুর। দেখো এখানে তোমরা তাজমহল দেখতে পাচ্ছ, এখানে সেভেন ওয়ান্ডার্সকে খুব সুন্দরভাবে, সাতটা ওয়ান্ডার্সই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই তাজমহলটি কিন্তু পুরো মার্বেল পাথর দিয়েই বানানো হয়েছে। এটা ব্রাজিলের কলোসিয়াম তোমরা দেখতেই পেলে। এবার দেখো আমরা 4 নম্বর গেটের দিকে চলে এসেছি, এখান দিয়ে এক্সিটের রাস্তা আছে। প্রায় এক্সিটের দিকেই আমরা যাচ্ছি বলা যেতে পারে। 7 ওয়ান্ডার্সটা হচ্ছে পার্কটার 4 নম্বর গেটের কাছে। যারা 7 ওয়ান্ডার্সটাই শুধু দেখতে চাও, তারা 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই তাদের পক্ষে সুবিধা হবে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 7টা বাজছে। দেখো এটা দ্য ক্রাইস্ট অফ রিডিমার, এটাও 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা ওয়ান্ডার্স। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাই প্লিজ তোমরা লাইক করো এবং কমেন্ট করো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেই বিষয়ে, আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। ধন্যবাদ।